Hello dear viewers, welcome back to again with Kausar. Today I'm going to discuss a very interesting topic. Please stay with me till the end of my presentation. অনেকে আমাকে কোশ্চেন করে ভাইয়া আমি ইংরেজিতে অনেক দুর্বল আমি অনেক ইংরেজি বই পড়েছি তারপরে ইংরেজিতে কথা বলতে পারি না তাদের জন্য ছোট একটি উদাহরণ এক লোক সাইকেল চালানো শিখবে সুতরাং সাইকেল চালানো শেখার জন্য যতগুলো বই আছে বাজার থেকে সব বইগুলো কিনে নিয়ে আসলো এবং 3 মাস বইগুলো সব মুখস্থ করলো 3 মাস পরে সে যখন প্র্যাকটিক্যালি সাইকেলটা চালাতে যাবে পারবে আপনারা বলেন কখনো সম্ভব না সুতরাং আপনি যত ইংরেজি বই পড়েন যদি প্র্যাকটিক্যালি বলা না শুরু করেন কখনো পারবেন না এখন আপনাদের কোশ্চেন জাগতে পারে ভাই আমি তো সেন্টেন্স তৈরি করতে পারি না সুতরাং কিভাবে প্র্যাকটিক্যালি বলা শুরু করব তাদের জন্য এই উদাহরণটা অবশ্যই আপনারা ফলো করবেন দেখেন আমি ভাত খাই তাহলে আমরা জানি আই মানে আমি এটা খুব সহজ জানি ভাতের ইংরেজি রাইস আই রাইস ইট আমি ভাত খাই এখন অনেকে বলতে পারে ভাই আপনি ইংরেজি শিখাতে এসে কি পাগলামি শুরু করেছেন নাকি আই রাইস ইট আসলে সেন্টেন্সটা ঠিক না কিন্তু আপনি অবশ্যই আমার মনের ভাবটা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি সুতরাং ইংরেজি একটা ভাষা আপনার মনের ভাবটা যদি আরেকজন বুঝতে পারে দ্যাটস এনাফ এক মাস ভুল হবে দুই মাস ভুল হবে তিন মাসের বেলায় কিন্তু অটোমেটিক্যালি আপনি সঠিকটা বলতে পারবেন সুতরাং এখন থেকে আপনাকে অবশ্যই বলা শুরু করতে হবে এখন আপনাদের কোশ্চেন জাগতে পারে আমি যে বলা শুরু করব অনেকে হাসি ভুল বললে অনেকে হাসি হাসি করবে অনেকজন ক্রিটিসাইজ করবে সেক্ষেত্রে কী করবেন আপনি আপনার ফ্রেন্ডস অথবা রিলেটিভস যে আপনার মতোই খুব ইচ্ছা ইংরেজিতে কথা বলার তাকে পার্টনার হিসাবে খুঁজে বের করবেন তার সঙ্গে এগুলো প্র্যাকটিস করবেন তাহলে আই ইট রাইস আমি ভাত খাই এটা আপনি মনের ভাবটা বুঝতে পেরেছেন এটা আসলে এটা ভুল কিন্তু আপনি যদি এটাও বলেন এটা বলে বলা শুরু করেন আপনার মনের ভাবটা কিন্তু আরেকজন বুঝতে পারবে যে বোবা সে কথা বলতে পারে না সে কীভাবে বলে ইশারাতে তার ইশারা কিন্তু আমরা বুঝতে পারি সুতরাং আমরা ইংরেজিটা কঠিনভাবে নিব না বাংলার মতো ইংরেজিও একটা ভাষা আমরা বাংলা 30 বছর 40 বছর 50 বছর বলতেছি তাও কিন্তু অনেকে প্রপারলি বলতে পারে না সুতরাং ইংরেজিও একটা বাংলার মতো ভাষা এটা বলা শিখতে হবে প্র্যাকটিস করতে হবে কীভাবে বলতে হবে আমি যাই আমি খাই এভাবে যদি আপনি কয়েকটা মাস প্র্যাকটিস করেন ইনশাল্লাহ অনর্গল আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন সুতরাং বেশি হেজিটেশন ফিল না করে এখন থেকে বলা শুরু করুন একটা উদাহরণ ফলো করতে পারি আমরা যে আমি বাজারে যাই আমি বাজারে যাই আর ইংরেজি বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অনেকে আমাকে কোশ্চেন করে অনেকে ইনবক্স করে আমি ফ্রি থাকি তখন আনসারগুলো দিই সুতরাং অবশ্যই আপনিও কমেন্ট করে জানাইতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রবলেমটা সলভ করা আমি আপনাকে কিছু সাজেশন দেওয়ার ওকে সুতরাং অবশ্যই কমেন্ট করবেন আমাকে ইনবক্স করবেন তাহলে দেখুন আমি বাজারে যাই আমি বাজার মার্কেট গো মানে যাই গো মানে যাই যাওয়া তাহলে আই মার্কেট গো আমি বাজারে যাই এটা কিন্তু আপনি বুঝতে পেরেছেন আমার মনের ভাবটা যদিও সেন্টেন্সটা ঠিক না আমরা যখন লিখব আরও সুন্দর করে লেখা যায় আই গো টু মার্কেট আমি বাজারে যাই আপনি প্রাথমিক পর্যায়ে যখন বলা শুরু করবেন এভাবে ভেঙে ভেঙে বলবেন কোনো ভুল নাই আপনার মনের ভাবটা বুঝতে পারবে আপনি এভাবে প্র্যাকটিস করবেন এক সময় আসে আপনি অটোমেটিক্যালি সঠিকটা বলতে পারবেন সুতরাং এখন থেকে এই মুহূর্ত থেকে বলা শুরু করেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটা শেয়ারের কারণে একজন হলে যদি উপকৃত হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ